হারমোনের বন্ধনটাকে এখানে এত চমৎকার ভাবে দেখিয়েছে। তাদের ইগোইস্টিক প্রবলেমটা থাকে যে এখানে কিন্তু 5 মিনিটের মধ্যে একটা মুভির গল্পের মতো বানিয়ে দেওয়া হয়েছে। স্বাগতম সবাইকে বিচরেকশনে, আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওর টাইটেলটি হচ্ছে গল্ফ সুপারফ্লিট সুরক্ষা বন্ধন। নিশ্চয় এটা হচ্ছে রক্ষাবন্ধন নিয়ে কাজ করবে, ভাই বোনের যে সম্পর্ক কিংবা একটা মধুর সেটা নিয়ে থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে সুরক্ষাবন্ধন যেহেতু, যাই হোক, এই ভিডিওটি আমরা নিয়েছি ইউটিউব চ্যানেল গল্ফ অয়েল ইন্ডিয়া থেকে। আচ্ছা, এটা একটা টিভিসি হয়তো বা হবে, আমার কাছে যেটা মনে হচ্ছে বা অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে বলে আর কি। আমি আসলে আগে দেখিনি, চলো দেখে আসি। না, আমিও দেখিনি, কিন্তু যেটা হচ্ছে যে টাইটেলটা পড়ে মনে হচ্ছে এরকম কোনো কিছু একটা হবে। তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি। হেলমত ও নিমো বিন, চলো তুম দোনো কো স্কুল ছোড় দেতা হুঁ, উধার হি জা রহা হুঁ মে। নাই ভাই, হম চলে জায়েঙ্গে, চল চল। ছোটটা তো যেতে চাইছিল কিন্তু বড়টা যেতে চাইনি। ক্যা দিদি, 5 মিনিট মে স্কুল পৌঁছ জাতে। হ্যাঁ, আর 5 মিনিট মে পুরো স্কুল কো ভি পতা চল জাতা। ক্যা আরে কি আপনা ভাই, কোন ইনফরমেশন সে গোপন করেছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে ভাই ট্রাক চালান। লিখিয়া জেব করুণ বিদাতা অনমিতা, জব কমলেশ্বর কো পতা চলা কি ভাইয়া ডাক্তার হ্যায় তো উনকি তো বোলতি বন্ধ হো গই। হ্যাঁ মৌসী, তো আগলে হফতে আ যাও না, নিমো কা বার্থডে ভি আ রহা হ্যায়, শিবানে মিলেঙ্গে। হে গরম গরম পি লেনা। হ্যাঁ ভাই, তো বন্ধ কর। আর বাও, হ্যাঁ তো বাকি সব ঠিক। হ্যাঁ হ্যাঁ, ইদার সব ঠিক। আচ্ছা শুন, গাড়ি মে অয়েল টাইম পর ডালওয়া লেনা, ইঞ্জিন সুরক্ষিত রহতা হ্যায়, সমঝ গয়া? ঠিক, দেখো না নাম লিখে। হ্যাঁ আরে নিমো আ গই তু। আচ্ছা শুন শুন শুন, জেসি আয়েগি না সব এক সাথ গাएंगे। হ্যাপি বার্থডে টু क्यों पढ़ रहे तू मेरे पीछे? दीदी खाना, भूख नहीं है। दीदी एक बात कहूँ, माना के अपने भैया दूसरों के भाइयों की तरह डॉक्टर या इंजीनियर नहीं है, लेकिन अगर वो लॉकडाउन में लोगों के जरूरत का सामान, वैक्सीन और ऑक्सीजन नहीं पहुंचाते तो दुनिया भर के भाइयों के काम रुक जाते। नाराज मत हो यार निम्मो, चल इस राखी जो चाहे मांग ले। पक्का? हाँ, इस बार बस माफी दे दो भाई। आगे लेके कद नींद का इधर। अरे मैं भी ले जा रही हूँ। आप चलिए तो सही। इस राखी वैक्सीन करेगी मेरे भाई की रक्षा, जैसे गल्फ सुपरफ्लीट टर्बो प्लस करता है उसके ट्रक के इंजन की सुरक्षा। অনেক সুন্দর একটা টিভি সে বানিয়েছিল,
কিন্তু এটা তো দেখিনি আমি। হ্যাঁ আমরা দেখিনি, যাই হোক এটা আসলে অনেক বড় একটা মেসেজ কিন্তু। আর আসলে ভাই বোনের বন্ধনটাকে এখানে এত চমৎকার ভাবে দেখিয়েছে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে পাঁচ মিনিট। অ্যাকচুয়ালি আমাদের সমাজে আসলে এরকম আছে যে বড় ভাই কাজ করছে, সেই ক্ষেত্রে হচ্ছে তার ছোট ভাই বোন যারা পড়াশোনা করছে, বড় ভাই তার পড়াশোনাটা করেনি, শুধুমাত্র ছোট ভাই বোনকে পড়াশোনা করাতে হবে বিদায়, এবং সে যে সংসারের তাকে সংসারের হাল ধরতে হবে এবং সংসারের ঘানি টানতে হবে, সেই সব কিছুই অ্যারেঞ্জ করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তার নিজের প্রতি টেক কেয়ার না করে সে কিন্তু তার পরিবারের বাকিদের টেক কেয়ার করে, ভাই বোন ছোট যে ভাই বোন থাকে বাবা মা থাকে তাদের টেক কেয়ার করে, তো তাদেরকে সঙ্গে নিয়ে সে তার মতো করে চিন্তা ভাবনা করে চলার জন্য, যতটুকু সম্ভব সে হেল্প করে। কিন্তু অনেক সময় হ্যাঁ অনেক ভাই বোন আছে যে তারা তাদের ইগোয়েস্টিক প্রবলেমটা থাকে যে হ্যাঁ আমার ভাইকে যদি আমি দেখাই বা আমার বোন বড় বোনও বলবো যে এরকম হয়, তো সেক্ষেত্রে বড় ভাই বোন যেই থাকে যে সংসারে এরকম হাল ধরে এই ধরনের, তো তাদেরকে একটু ইগনোর করতে চাই। আই মিন অনেক সময় ভাবে যে হ্যাঁ ভাবে যে সমাজ আমাকে কি বলবে বা অন্য লোক আমাকে কি বলবে, আমার পরিবারের আশেপাশের লোকজন কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, তো তখন সে কিন্তু আসলে এই এটাকে এড়িয়ে চলার জন্যই সবসময় একটু চিন্তা ভাবনা করে এবং দূরে থাকে এইগুলো ব্যাপার থেকে। সেক্ষেত্রে কিন্তু তার সঙ্গে যে ভাই বোনের সম্পর্ক সেটাও কিন্তু আস্তে আস্তে ডিস্টেন্স তৈরি করতে থাকে। অনেক ক্ষেত্রে সেটা কভার হয় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আবার এটা কভার হয় না, অনেকটা দূরত্বই চলে আসে। আমরা কিন্তু ছোটবেলা থেকে অনেক বাংলা মুভি দেখেছি, এই মুভিগুলোতে কিন্তু এরকম গল্প ছিল, এখানে কিন্তু 5 মিনিটের মধ্যে একটা মুভির গল্পের মতো বানিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ একটা ব্যাপার বলবো, যখন আমি হোস্টেলে থাকতাম ছাত্রী হোস্টেলে, তো তখন একজন ভদ্রমহিলা ছিলেন আমাদের ওখানে, উনি একটা আই হসপিটালে চাকরি করতেন, তো উনি তার ছোট ভাই বোনদের জন্য এবং ফ্যামিলিকে টানার জন্য উনি ওনার লাইফটাকে উজাড় করে দিয়েছেন, এবং শেষবেলাতে উনি বিয়ে শাদিও করেনি, তো ভাইদের কাছে ওনার আর কোনো ঠাঁই হয়নি, বোনদের কাছেও হয়নি, উনি হোস্টেলেই থাকতেন এবং ওখানেই কিন্তু উনি হসপিটালে যাতায়াত করতেন এবং কাজ করতেন, আর ওই টাকা দিয়েই উনি ওই হোস্টেল লাইফে একা একাই থাকতেন। তো সেটা থেকে উনি বারবার বলতেন যে সবসময় নিজের কথাও একটু চিন্তা করো, পরিবারের কথা সবসময় চিন্তা করো না, নিজের কথাও একটু চিন্তা করো। তো ওনার কথাটা আজকে আমার এই ভিডিওটা দেখার পরে মনে হলো যে আসলে হ্যাঁ ভাই কিন্তু বোনদের জন্য করে যাচ্ছিল, যদি এখানে বোনটা তার ভুলটা না বুঝতে পারতো তাহলে সে কিন্তু আসলে ভাইকে এতটা ভালোবাসতো না পরে পরবর্তীতে। যদিও মেসেজটা অনেক সুন্দর, ভাই বোনের বন্ধন, এবং ওই মেসেজটাও কিন্তু সুন্দর ছিল যে আমাদের ভাই যদি ভ্যাকসিন না নিয়ে যেত তাহলে কিন্তু হাজারো ভাইদের কাজ কিন্তু বন্ধ হয়ে যেত। হ্যাঁ তো এটা আসলে অনেক অনেক সুন্দর একটা টিভিসি ছিল। তো যাই হোক আজকে এই টিভিসির উপর আমাদের রিয়াকশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।